দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অপার সম্ভাবনার ক্ষেত্র। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, কম শ্রমমূল্য সহ ব্যবসার প্রয়োজনীয় দিকগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অল্প সময়ের মধ্যে বিনিয়োগে দ্বিগুণ মুনাফা অর্জনের সুযোগ রয়েছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর নেতারা। বুধবার লন্ডনে FBCCI দলকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি বিষয়ক সেমিনারের আয়োজন করে জাই ফাউন্ডেশন ও কানেক্ট UK। এতে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রতি গুরুত্ব দেন FBCCI এর সভাপতি মাহবুবুল আলম। এছাড়া ব্রিটিশ বাংলাদেশিদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। ৫৬ দেশের মধ্যে বাংলাদেশও কমনওয়েলথ কান্ট্রির মধ্যে একটা। আমরা চাই যে আমাদের বাংলাদেশের সাথে এই ৫৬টা দেশের মধ্যে যদি কানেক্টিভিটিটা আরও ডেভেলপ হয় তাহলে কিন্তু আরও বেশি ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগিয়ে যাবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সেমিনারে আয়োজকরা জানান বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো অনেক পণ্য রয়েছে, সেগুলো যথাযথভাবে রপ্তানি করতে পারলে রেমিটেন্স আয়ে যুক্ত হবে নতুন উৎস। বাংলাদেশের ডাইভার্সিফাইড অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলোর সাথে আমাদের এক্সপোর্ট ফরেন রেমিটেন্স আরও কীভাবে বাড়ানো যায় এই সম্ভাবনা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এর জন্য আসলে আমরা বাংলাদেশের যে B2B বিজনেস টু বিজনেস যে প্রমোশনটা আমরা এখানে করতেছি আর কি। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন লর্ড মারল্যান্ড, এছাড়া ব্রিটিশ MP পল ব্রিস্টো, বীরেন্দ্র শর্মা ও পাওলেট হ্যামিল্টন। এছাড়াও এ সময় ব্রিটিশ MPদের অনেকেই তাদের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।